হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি আসছিল আপনার প্রোফাইলে, অর্থাৎ ফেসবুক প্রোফাইলে কীভাবে ফলো বাটন অ্যাড করবেন সেটি দেখাবো। আপনারা যারা আছেন, অর্থাৎ ম্যাক্সিমাম ইউজারদের ফলো বাটন থাকে না, অর্থাৎ অ্যাড ফ্রেন্ড দেওয়া থাকে, এটি থাকে। কিন্তু এটি একটা অসুবিধা হচ্ছে, যখন আপনার 5000 ফ্রেন্ড অ্যাড করবেন তখন আর আপনাকে আর কেউ ফলো করতে পারবে না। সেক্ষেত্রে আপনার ফলো বাটনটি যদি অ্যাড করা থাকে, আপনি যদি ফলো বাটন ক্লিক করে রাখে তাহলে শুধু আপনাকে ফলো করতে পারবে। দেন বিশ্বের যত সেলিব্রিটি আছে তাদের কিন্তু সবারই ফলো বাটনটি অ্যাড করা আছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার সবারই আছে, এবং যত রাজনীতিবিদ থাকে বা ভালো ভালো সেলিব্রিটি যারা থাকে, নায়ক নায়িকারা থাকে, তাদের সবারই কিন্তু ফলো বাটনটি অ্যাড করা থাকে। এই ফলো বাটনটি থাকলে আপনার 5000-এর উপরে যারা ফ্রেন্ড লিস্টে করতে পারেন না, তারাও কিন্তু এই ফলো বাটনে থাকলে আপনাকে ফলো করতে পারবে, অর্থাৎ আপনার ফলো যারা ভিউয়ার আছে সবাই দেখতে পারবে। এবং দেখেন, এখানে বাংলাদেশের একজন সেলিব্রিটি অর্থাৎ নায়িকা, তারও ফলো বাটন আছে। এটি ছিল আমার ফেসবুক আইডি, এখানে আমি একটি ফলো বাটন অ্যাড করবো। তাহলে আমি সবাই যখন ফিরে আসছি ইউটিউব পরে। প্রথমে যেটা আমরা করবো সেটাকে ফেসবুকে আমরা প্রোফাইলে ঢুকবো। এটি আমার ঢোকা আছে, অলরেডি ঢোকা আছে, তাই এক ক্লিকে আমরা ফেসবুকে ঢুকে ফেলছি। আপনি না থাকলে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে নেবেন। এবার আমরা কী করবো, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, সেটির উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে আবারও সেটিংয়ে ক্লিক করবো। টু ওয়েট করে সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এরকম একটা মেনু আসছে। তারপর আমরা কী করবো, এখান থেকে আমরা প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পরে নিচে আসি, প্রাইভেসি সেটিং অ্যান্ড টুলস যে অপশনটা সেখানে নোটি নিচে আসবে। এখানে দেখেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে দেখেন হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে এডিট করব। এখানে আমরা কী দেব, ফ্রেন্ড টু ফ্রেন্ড, এখানে আমরা ক্লিক করব। ওকে, আচ্ছা, ক্লিক করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমরা দেব পাবলিক পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হাউ ক্যান ফলো মি, এটা আমরা অবশ্যই পাবলিক দিয়ে রাখবো, ঠিক আছে, এখানে আমরা পাবলিক দিয়ে রাখবো। ওকে, এবার আমরা পাবলিক দেওয়ার পরে আমরা দেখবো যে যে অপশনগুলো আমরা অন করার প্রয়োজন সেগুলো আমরা করব। এখন আমরা আবার আমরা কী করব, আমরা যাই প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন একটু একটু নিচে আসি। আচ্ছা, নিচে আসার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ই নাই, আমার ফলো বাটন অ্যাড করা নাই, দেখছেন। এখন এবার এডিটে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে একটু নিচে আসবো আমরা, এটা আসলে কাস্টমাইজ ইওর ইন্ট্রো, এটির উপর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা আবার নিচে যাব, একটু নিচে যাই। এই যে এখানে একটা অপশন দেখেন, এটি যদি অফ থাকে তাহলে কিন্তু ফলো বাটন আসবে না, এটি আমরা অন করে দেব। এই যে অন করে দিলাম, অন করার পরে আমরা কী করব, এটি অবশ্য পাবলিক করতে হবে, এই যে সোশ্যাল পাবলিক, এগুলো পাবলিক করার পরে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে আবার ক্লোজ করে দেব। আমাদের কিন্তু মোটামুটি যে কাজগুলো করার কথা সেগুলো শেষ। এখন আমরা আবারও আমরা প্রোফাইলে যাই নতুন করে। যাওয়ার পরে এটা আসলে চেক করার জন্যে, এখানে দেখেন তিনটা অ্যারো চিহ্ন মতো দেওয়া আছে, সেটির উপরে ক্লিক করব। ক্লিক করবো দেখেন ভিউ অ্যাস নামে একটা অপশন আছে। ভিউ অ্যাসটা হচ্ছিল আপনাকে ভিউ কীভাবে দেখবে সেটি এখান থেকে বুঝতে পারবেন, অর্থাৎ দেখেন এখানে ভিউরা আমাকে এইভাবে আমার প্রোফাইলটি অ্যাক্সেস করতে পারবে। ফলো মেসেজ দেওয়া আছে, এইভাবে আমাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে বন্ধুদের সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ।